খেলবো আজকে হাউস ফ্লিপার পার্ট সেভেন পার্ট সিক্স পর্যন্ত যারা যারা এখনই দেখে আসতে পারো কারণ আমরা হাউস ফ্লিপার পার্ট সিক্সের এর মধ্যে যে বাড়িটা কিনেছিলাম যে বাড়িটা হাউস ফ্লিপার পার্ট সেভেনে আমরা অফিসে ট্রান্সফার ট্রান্সফর্ম করবো মানে অফিস বানাবো এই বাড়িটাকে আর আমার যে অফিসটা ছিল না ওই অফিসটাকে আমরা বিক্রি করে দেবো আর এই বাড়িটাকে আমরা অফিস বানাবো এটা কেমন আইডিয়াটা হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলো আর যারা যারা এখনই হাউস ফ্লিপার পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারা দেখে আসতে পারো অনেক মজা হবে আজকে আজকে দেখো আমার কাছে এখানে বোটও আছে যেটা দিয়ে আমি আমার অফিসটায় যেতে পারি কিন্তু আমরা অফিসে যাব না আগের দিনে আমরা এটাতে না অরেঞ্জ আর রেড কালার করেছিলাম অরেঞ্জ টাইপের রেড আর ভেতরের টালা কালার টেলার কিছু করিনি আমি ভাবছি ভেতরে কালার করব সব কিছুই করবো কিন্তু এটাকে আমার অফিস বানিয়ে দেবো তো চলো আমরা অফিসটাকে আগে বিক্রি করে আসি আমার কাছে অলরেডি দেখো পঞ্চান্ন হাজার আটশো নব্বই টাকা আছে আমরা এই টাকার সাথে ওই টাকা অ্যাড করলে পারে আরও নতুন বাড়ি কিনতে পারবো আমরা অনেক বড় বিজনেস করতে পারবো তো এটাকে আমি আমার অফিস বানিয়ে দেবো ওকে দেখো আমাদের অফিসের যে ল্যাপটপটা আছে না এটা আমার এখানে চলে এসছে তো এই ল্যাপটপটা না আমার ঘরে রাখবো যেখানে রাখবো সেখানে অফিস হয়ে যাবে তো আমার ল্যাপটপটা না যে এখানটায় রাখি কারণ এখানে যদি আমি এটা রাখি তাহলে এটা অফিস হয়ে যাবে ওকে দেখো এখানটা এখন অফিস হয়ে গেছে এখান থেকে আমি কাজ টাজ করবো সব কিছু আর বাকি আমার যে অফিসটা ছিল না ওই অফিসটা চলো বিক্রি করে দেবো তো চলো বোটে করে আমাদের অফিসটাই ফিরে যাওয়া যাক তো অফিসটাকে আজকে আমরা বিক্রি করে দেবো আমাদের লাভলি অফিস কিচ্ছু করার নেই আমরা এই অফিসটাকে এখন সেল করতে যাচ্ছি তোমরা কমেন্টে কারা কারা মতামত জানাও যে সেল করাটা উচিত হচ্ছে না এখানে অ্যাকুইরিয়াম রেখেছিলাম এখানে নতুন নতুন জিনিস বানিয়েছিলাম বাথরুমটা দেখো ঠিক করেছিলাম চকচকা করেছিলাম যেখানে বসে আমি শান্তি মতো হাঁকতে পারি জানলা দিয়ে হাওয়া আসতে পারে আর পাশের মানে পাশের বাড়ি জানলা দিয়ে উঁকি মেরে দেখতে পারে হাঁকা কী বলছো উল্টাপাল্টা আমি হার্ডওয়ার্কের এখানে দেখো কত সুন্দর সুন্দর লাইট লাগিয়েছিলাম গেমিং চেয়ার কিনেছিলাম এই সব কিছুই বা এখন আমাকে বিক্রি করে দিতে হবে কিচ্ছু করার নেই এখন এগুলো বিক্রি করে না আমি আমার নতুন অফিস বানাবো যেখানে আমার সমুদ্রের ধারে ঘরটা কিনেছি তো সেটাকে আমি আগে বিক্রি করে দিই আমার অফিসের মধ্যে অনেক দামি দামি জিনিস আছে সবগুলো আমি বিক্রি করে দেবো তারপরে ঘর বিক্রি করবো ভাই এটার দাম দেখো একশো ডলার এটা বিক্রি করো এটা বিক্রি করো এটা বিক্রি করো আমি কিচ্ছু রাখবো না ভাই এত সস্তা কি অফিস বিক্রি করে ভাই সব বিক্রি করে দেবো আমি নেই খা সব খা নে দেখবো আমি কি কত দাম দেয় অফিসটার এত কষ্ট করে আমি অফিসটা সাজিয়েছি আমাকে মাত্র কিছু টাকা দিচ্ছে ভাই ওই কটা টাকা দিয়ে আমার কি হবে এগুলো সব বিক্রি করে দেবো ভাই দরজা জানলা যা যা আমি নতুন লাগিয়েছিলাম সব কিছু না বিক্রি করে দিয়েছি লাইটটাও বিক্রি করে দেবো ভাই পোস্টারটাও বিক্রি করে দেবো আর কি বিক্রি করা যাবে ভাই সব বিক্রি করে দেবো আমি আমার সাথে ভাই তো আমাকে না ছাব্বিশ হাজার আটশো টাকা দিচ্ছে আমাকে এই দামে বাড়িটা বিক্রি করতে হবে আমার লস হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমরা এই অফারটাই আমরা বাড়িটা বিক্রি করে দিয়েছি এখন আমরা বাড়িটা বিক্রি করে দিয়েছি এখন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে দেখি কত টাকা দিচ্ছে আমাকে ওকে বিরাশি হাজার টাকা হয়েছে আমার কাছে এখন আমি বিরাশি হাজার টাকা দিয়ে না আর বাড়ি কিনতে পারবো সেটা বিক্রি করে আমি অনেক টাকা কামাতে পারবো তো আমি যেটা ভাবছি সেটা হচ্ছে না আমি অফিসটা তো এখানে নিয়ে আসছি আমি আমার ঘরটা পরে সাজাবো এটা তো আমার ঘর প্লাস অফিস এটাকে আমি পরে সুন্দর করে সাজিয়ে নেব দেখো এখানে বাথরুম আছে কত সুন্দর লাগছে আমার অফিসটা কিন্তু আমি যেটা করবো না আমি একটা বাড়ি কিনবো নতুন দেখে চলো ল্যাপটপটার মধ্যে দেখি আরও নতুন নতুন কোন বাড়ি আছে দেখি আমরা নতুন নতুন বাড়ি কিনবো এবার এই দেখো ছত্রিশ হাজার টাকা আটান্ন হাজার টাকা তারপরে বাষট্টি হাজার টাকা এরম এরকম অনেক বাড়ি আছে এখানে চলো আমরা যে একষট্টি হাজার টাকারটা বাড়িটা আছে না এই বাড়িটা আমরা কিনে নিই বাট না ভালোই সুন্দর লাগছে দেখতে পিছনে টাচও আছে ভিতরে নোংরা আছে যেগুলো আমি পরিষ্কার করে নেবো আর তাছাড়া অনেক কিছু আছে বাড়ির মধ্যে চলো এই বাড়িটা আমরা বাই করে নিই দেখি ভাই বাই কী করবো বাই জলো বাই করে নিয়েছি আমরা নতুন বাড়ি এই বাড়িটাকে আমি সাজিয়ে বিক্রি করব তাহলে আমার কাছে আরও অনেক টাকা হয়ে যাবে আর আমার যে সমুদ্রের ধারে যে বাড়িটা ছিল ওই সমুদ্রের ধারের বাড়িটা না আমরা অফিস বানিয়ে দিয়েছি এবার ওখানে গিয়ে আমরা কাজ করবো কত ট্র্যাশ আছে এখানে এগুলো সব আমাকে সরাতে হবে এখন কত আবর্জনা নোংরা আছে এগুলো সব আমাকে এখন ক্লিন করতে হবে ভাই কিচ্ছু করার নেই চলো আমরা ধীরে ধীরে এখন বাড়িটা ক্লিন করি আর এই বাড়িটাকে সাজিয়ে আমরা বিক্রি করব দেখবো কত টাকায় বিক্রি করতে পারি বেশি কিছু না ভাই এটা শুধুমাত্র আমি বিজনেসের জন্য কিনলাম এটাকে একটু আত্ম রঙ করবো আর ভেতরে একটু পরিষ্কার করে দেবো তারপরে দেখবো যে বাড়িটাকে কত টাকায় বিক্রি হয় চলো দেখি আমি এগুলো আগে একটু আত্ম পরিষ্কার করে নিই আশেপাশের জঙ্গল টঙ্গল আছে এগুলো একটু পরিষ্কার করে নেই তারপরে আমি বাড়িটাকে অকশনে লাগাবো আর দেখবো বাড়িটা কত টাকা আমি সেল করতে পারি শুধুমাত্র বাড়িটাকে আমাকে পরিষ্কার করতে হবে রঙ করতে হবে তাহলে এই ভাই বাড়িটা বিক্রি করতে পারি কিচ্ছু করার দরকার নেই ভাই যা আছে এটাই যথেষ্ট এখানে আমি বিক্রি করে দিই বাড়িটা তার আগে আমি এগুলো না পরিষ্কার করে নিই দেখো কত নোংরা টোংরা আছে এখানে ঘাস বড় হয়েছে ভাই কতদিন ধরে বাড়িটা কেউ থাকে না এখানে আমি সবগুলো দেখো ক্লিন করে দিই আগে তারপর আমরা বাড়ির ভেতরটাতেও ক্লিন করব। ওকে এখানে যেগুলো ঘাস আছে না এগুলো আর ক্লিন করার দরকার নেই শুধুমাত্র বড় বড় যেগুলো ঘাস আছে সেগুলো ক্লিন করে দিয়েছি আর ছোটো ছোটো যেগুলো ঘাস আছে ওগুলো ক্লিন করে যে যেগুলো ঘাস ক্লিন করে দিই এখানে যে ছোট ছোটো ঝোপঝাড়ি আছে সাপি কুপির ভয় থাকবে এগুলো আগে ক্লিন করে দিই তাহলে আর অত দরকার নেই দেখো ক্লিন হয়ে গেছে আমাদের বাড়ি আর এখানে অত নোংরা টোংরা তো আর বাকি নেই এখানে সবই ক্লিন করে দিয়েছি আমরা ওকে যা যা ক্লিন করার আমি করে দিয়েছি কিছু এই যে দেখো এখানেও এখানে কত ছোপ ছাড়ি ভাই বাড়ি না সাপের বাসা এটা এত ঝোপ তো থাকার কথা না ভাই ভাই লোকের বাড়ি কিছু করার নেই সবকিছু আমরা ক্লিন করে দিয়েছি আর কিছু করব না এইবার যেটা করব বাড়িটার ভিতরে ঢুকবো আর দেখব যে বাড়িটার ভেতরে কি আছে ও কে বাড়িটার ভেতরে অনেক নোংরা ভাই এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে রঙ করতে হবে ভাই ও সেট ওই এখানেও কত নোংরা ভাই এটাকেও আমাকে সরাতে হবে তারা এটাকে আমাকে এখানে সুন্দর করে আগে লাগিয়ে দিই তারপরে এখানে যা যা আছে না সব আমাকে পড়ে ও ভাই সাপ এখানে আমাকে সব কিছু পরিষ্কার করতে হবে ভাই কোন ঘাটিয়া বাড়ি কিনলাম আমি টাকা দিয়ে এখানে মাকড়সার সার টাল দেখো কত কিছু পড়ে আছে এগুলো আমাকে সব কিছু ক্লিন করতে হবে ভাই এখানে লাইট আছে না আচ্ছা লাইট অন করে দিই সব ঘরের আর এখানে চলো এইগুলো ঘরে দেখি কি আছে ওকে পুরনো আলমারি আছে এগুলো আমি কিছুই করব না ভাই আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ঘরটাকে ক্লিন করব কালার করবো আর বিক্রি করে দেবো ভাই তারপর দেখবো কত টাকা পায় এই সব মদের বোতল ফোতল নিউজপেপার সব কিছু আমাকে এখন পরিষ্কার করতে হবে একটা একটা করে আমি না একটা কাজ করি আমি না এই ঘরের মধ্যে যা যা জিনিসপত্র আছে না সব কিছু না বেঁচে দিই সব কিছু বিক্রি করে আমার কাছে যা টাকা হবে সেগুলো তো লাভ হবে প্লাস বাড়িটাও বিক্রি করে দেবো ভাই সব বিক্রি করে দেবো ঘরের মধ্যে যা আছে সব বিক্রি করে দেবো ভাই দেখবো কত টাকা এখান থেকে ইনকাম করতে পারি এখানে যা যা আছে সব বিক্রি করে দাও ঘর থেকে শুরু করে দরজা জানলা সব বিক্রি করবো দেখবো এখান থেকে তো লাভ হবে প্লাস ঘরটাও বিক্রি করে দেবো দেখবো যে ঘরটা কত টাকায় বিক্রি হয় ওকে ভাই দেখো এই ঘরের মধ্যে যাবতীয় যা যা জিনিস ছিল সব আমরা বিক্রি করেছি লাইটটাও বিক্রি করে দাও এটা বাকি থাকবে কেন ভাই সব কিছু বিক্রি করে দিয়েছি এগুলো যা যা ছিল সবই বিক্রি করে দিয়েছি ঘরের মধ্যে আর কিছু নেই গোটা ঘর খালি হয়ে গেছে ভাই এটা এটা দেখো গোটা ঘর খালি করে দিয়েছি ভাই দেখো আমাদের টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে যা যা ছিল সব কিছু বিক্রি করে দিয়েছি এখানেও কিছু নেই এখানেও কিছু নেই শুধু এই ঘরের মধ্যে কিছু কিছু জিনিস আছে সব বিক্রি করে দে ভাই হয়ে যাবো বিক্রি করতে করতেই ঘর কিনে ঘরের মধ্যে যা ছিল সব বিক্রি করে দেখা যে ঘরটার দাম লাস্টে পাঁচশো টাকা বলছে ভাই তাহলে আমার লস হয়ে যাবে কিন্তু কিছু করার নেই চলো আগে আমরা ঘরটা মানে ক্লিন করি তারপরে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে ঘরটায় রং করবো তারপরে দেখবো ঘরটার কাস্টমার এসে কত টাকা দাম বলে ওকে তো আমরা সব কিছু ড্রেসিং টেবিল আল আলমারি যা ছিল ভাই সব বিক্রি করে দিয়েছি গোটা ঘর খালি করে দিয়েছি এই লাইফটা বিক্রি করে দাও ওকে আমাদের সব কিছু ভাই বিক্রি করা কমপ্লিট এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ঘরটাকে না একটু পরিষ্কার করতে হবে মডিফাই করতে হবে তারপরে আমরা ঘরটাকে বিক্রি করে দেবো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা ঝাটা নেবো ঝাটা দিয়ে ঘরটাকে চলো প্রথমে ক্লিনিংয়ের কাজ শুরু করি ওকে তো চলো আমরা এখন ধীরে ধীরে এখান থেকে ক্লিনিংয়ের কাজ শুরু করবো যা যা ক্লিন করতে হয় সব কিছু ক্লিন করে দিই বাইরে থেকে শুরু করি বাইরে তো মোটামুটি পরিষ্কারই আছে বাইরে তো আর কোনো নোংরা আবর্জনা নেই বাইরে কিছু নেই চলো ভিতরটা পরিষ্কার করে দিই প্রথমে এই রাস্তাটা ক্লিন করি তারপরে বাথরুম পায়খানা বাথরুম যা আছে ভাই সব ক্লিন করে দেবো আমি চকচকা করে বাড়িটাকে বিক্রি করে দেবো ভাই বোকা বানিয়ে বাড়িটাকে বিক্রি করে দেবো রিয়েল লাইফে যদি আমি এই বিজনেসটা করতে পারতাম না তাহলে অনেক বড়োলোক হয়ে যেতাম কিন্তু রিয়েল লাইফে আমি বিজনেসটা করতে পারবো না ভাই আমার কাছে অত টাকাই নেই যে আমি নতুন একটা বাড়ি কিনবো তারপরে সেটা সাজিয়ে ভাই আমার মানে মানে করে করে লাভ এখানে ঘরটা পরিষ্কার দিয়েছি বাথরুমটা আর এই ঘরটাও পরিষ্কার করে দিই আমরা এই ঘরের নিচে যা যা নোংরা আছে সবকিছু পরিষ্কার করে দিই দেখো কি কি নোংরা ফেলে রেখেছে ভাই চলো এখানে কিছু পরিষ্কার করে দিই আমরা আশেপাশে যা যা আছে সব কিছু পরিষ্কার মাকড়সার জাল টালে ভর্তি ভাই ওকে দেখো আমাদের ঘরের মধ্যে যতগুলো জানলা ছিল না সবগুলো জানলা আমাদের পরিষ্কার কমপ্লিট বাথরুমের জানলা এই ঘরের জানলা ওই ঘরের জানলা সব পরিষ্কার করা কমপ্লিট সবগুলো খুলে দিয়েছি হাওয়া ঢোকার জন্য এখান দিয়ে শুদ্ধ শুদ্ধ হাওয়া ঢুকবে এখান দিয়েও জানলা পরিষ্কার করা কমপ্লিট এই ঘরেরও জানলা দুটো পরিষ্কার করা কমপ্লিট এই ঘরেরও জানলা পরিষ্কার করা কমপ্লিট এই ঘরেরও কমপ্লিট সব কমপ্লিট এইবার আমাদের যেটা করতে হবে বাইনা ভিতরে নোংরা হয়ে গেছে সেগুলো আমাকে নতুন করে কালার করতে হবে চলো আমরা কালার কিনে নিই ট্যাপ থেকে চলো আমরা নতুন রং কিনে নিয়েছি এবার ফটাফট আমরা রঙ করবো দেখবো রঙ কত তাড়াতাড়ি করতে পারি এখান দিয়ে ফটাফট আমাদের রঙ করতে হবে বাইরে যতগুলো জায়গা আছে এখান দিয়ে দেখো সবগুলো রঙ করে দেবো ফটাফট কোনো চাপ নেই ভাই ইজিলি হয়ে যাবে ওকে তো আমাদের এখানে দেওয়াল যতগুলো ছিল না বাইরে এগুলো সব অলমোস্ট কমপ্লিট আমাদের কালার করা এখানে আর দুটো বাকি আছে এই দুটো কালার করে দিয়ে ফাটাফাট সবগুলোই হয়ে গেছে প্রায় আর এখানে একটু বাকি আছে মনে হয় এই যে এইটুকু বাকি আছে এটুকু কালার করলে বাইরেটা তো হয়ে যাবে তারপর আমরা সবগুলো ঘরে না আবার দরজা লাগিয়ে দেবো সুন্দর সুন্দর তারপরে আমরা দেখবো কাস্টমার ডেকে নিয়ে আসবো যে আমাদের ঘর কিনো ওকে তো এখানে তো রঙ করা হয়ে গেছে এবার এই ঘরটাতে আমরা ব্লু কালার করতে হবে যে কালার আছে না সেই কালারই করে দিয়ে চলো বেশি মাতব্বরই করে লাভ নেই এই কালারই করে দেবো আমরা সেম টু সেম ওকে তো চলো আমরা রঙের কৌটো কিনে নিয়েছি আর একটা নীল কালারের তো এখানে আমরা রং শুরু করি এখানটায় আমি নীল কালারই করে দেব যে কালারটা দেওয়ালে করা আছে না আমরা সেই কালারই করে দেবো চকচকা করে তাহলে বাড়ির মালিক অনেক খুশি হয়ে যাবে মালিক খুশি হবে কেন আমি তো বাড়ির মালিক ভাইয়ের কত ভুব আমি আমি বাড়িটা কিনে নিয়েছি টাকা দিয়ে আবার বলছি বাড়ির মালিক খুশি হয়ে যাবে ভাই কি পাগল আমি তাহলে আমি বাড়িটা তাড়াতাড়ি নিজের বাড়িতে রং করে নিই হটাফট রং করে আমি বাড়িটা বিক্রি করে দিয়ে দেখি কত টাকায় প্রফিট করতে পারি এখান থেকে ওকে তো এখানে আমি রং করতে পারবো না যে এই ভাঙা জায়গাটা না আমাকে প্রথমে প্লাস্টার করতে হবে তারপর করতে করতে ভাই এখানে এখানে প্লাস্টার 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 কেন হবে করে দেখো দিয়েছি ও ভাই কত ইজি ছিল এটাও প্লাস্টার করে দিয়ে দাঁড়াও এখানে আমাকে আরো প্লাস্টার নিতে হবে হাতের মধ্যে ওকে নিয়ে নিয়েছি এবার এখানে প্লাস্টার করতে হবে ওকে কি আওয়াজ ভাই কানের মাথা খেয়ে নিচ্ছেই চলো এখান থেকে আওয়াজ আমি প্লাস্টার তো করে দিয়েছি এখানে আরও প্লাস্টার করতে হবে নাকি না না আর কোনো জায়গায় প্লাস্টার করার দরকার নেই আমাদের প্লাস্টার করা হয়ে গেছে এবার আমি চলো কালারটা কমপ্লিট করি ভাই কত ঝামেলা ওকে দেখো আমাদের ঘর রঙ করা কমপ্লিট গোটা ঘর আমরা ব্লু কালার করে দিয়েছি যে কালার আগে ছিল আমরা সেই কালারই করে দিয়েছি ও আর একটু বাকি রয়ে গেছে আমি তো চোখেই দেখিনি ভাই এখানে একটু বাকি রয়ে গেছে এখানে আমাকে কমপ্লিট করতে হবে রঙ করে ওকে দেখো আমাদের সব কিছু রঙ করা কমপ্লিট এখানে আমাদের দরজা লাগাতে হবে রেডিমেডে লাগাতে হবে বেড পাততে হবে ভাই হয়ে যাবে বেশি কাজ নেই চলো ফার্স্টে আমরা যেটা করব না সেটা হচ্ছে আমরা ইয়ে লাগাবো দরজা লাগাবো ঘরের মধ্যে ওকে আমাকে এখানে ডোর লাগাতে হবে একটা ডোর তো লাগিয়ে দিয়েছি এখানটায় ওকে ভাই এখানে যতগুলো ডোর লাগানোর দরকার ছিল আমি সবগুলো লাগিয়ে দিয়েছি কিন্তু একই টাইপের ডোর হয়ে গেছে সবগুলো আমি যাই না অন্য অন্য ডোর পাওয়া যায় না সবগুলো ডোর দেখো একই রকম সবগুলো ঘরে আমি ডোর লাগিয়ে দিয়েছি ঘর রঙ করে কিন্তু এখন আমাকে লাগাতে হবে এখানে বেড তারপরে সোফা তারপরে এটা সেটা লাগালে হয়ে যাবে আর আমার মাথায় একটা আইডিয়া এসছে চলো আমরা না উইন্ডোজের ইয়ে লাগিয়ে দিই জানলার পর্দা লাগিয়ে দিই সুন্দর লাগছে দেখতে তাহলে হয়ে যাবে চলো জানলার পর্দা লাগিয়ে দিই জানলা জানলাতে তাহলে দেখতে অনেক সুন্দর আরে অ্যাসেম্বল কী করে করে ও আচ্ছা অ্যাসেম্বল এরম করে করতে হবে মানে নাট বল্ট ও টাইট করতে হবে ভাই অনেক ঝামেলা আছে আমি জানলার পর্দা কেন লাগাচ্ছি ভাই আমি জানলার পর্দা পর্দা লাগাতে যাব না এখানে আমার খেদে কাজ নেই আমি জানলার পর্দা লাগাচ্ছি আবার এমনিতে আবার হয় না দেরি হয়ে যাচ্ছে চলো এগুলো লাগিয়ে দিই ওকে এখানে আমি আটকাতে পারবো এগুলো ওকে এখানে এরম থাকবে ওকে দেখো দেখতে কত সুন্দর লাগছে ভাই দেখতে তো সুন্দর লাগছে কিন্তু অনেক খাটনি হয় লাগাতে ভাই ফালতু জিনিস একদম ওকে দেখো আমার দুটো জানলার পর্দায় লাগিয়ে দিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে ভালো লাগছে না দেখতে ভাই ফালতু লাগছে কেন আমি জানলার পর্দা লাগাতে যাচ্ছি আমার খেদে কাজ কাম নেই নাকি ওকে তো আমাদের সব কিছু কমপ্লিট আমি জানি উল্টাপাল্টা লাগিয়েছি এখানে সাওয়ার লাগিয়েছি এখানে কে লাগায় ভাই সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না তাও প্রোগিরি করেছি আমরা অনেক কিছু এখানে আমাদের লাইট লাগাতে হবে লাইট না সব ঘরে লাগাতে হবে তাহলে হয়ে যাবে সো লাইট লাগিয়ে দিই আগে ওকে তো সব ঘরে আমি টিউব লাইট লাগিয়ে দেবো উল্টা লাইট লাগাবো না যা ভাই কাস্টমার কিনবে কাস্টমার বুঝবে ভাই এবং অত দামি লাইট আমি লাগাতে পারবো না চলো আমরা এখানে টিউবলাইট তো কিনে নিয়েছি এখানে না সব ঘরে আমি টিউবলাইট লাগিয়ে দিই একটা করে তাহলে ভাল লাগবে দেখতে ভাই বেশি কিছু লাগানোর দরকার নেই ভাই আমরা গরিব মানুষ গরিবের ঘর গরিবভাবে বিক্রি করব তো এখানেও টিউবলাইট লাগিয়ে দিই এখানেও একটা টিউব লাইট লাগিয়ে দিই বাথরুমেও টিউবলাইট লাগাবো ভাই সব জায়গায় টিউবলাইট টিউব লাইট হবে আর কোনো লাইট লাগাবো না এখানে টিউবলাইট লাগিয়ে দিয়েছি একটা ঘর বাকি আছে যে এই ঘরটা বাকি আছে এখানে একটা টিউবলাইট লাগিয়ে দিচ্ছে ওকে ইয়াস এবার আমাদের সব কিছু হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা সুইচ টিপবো তাহলে টিউবলাইট জ্বলবে কিন্তু মানে না সুইচই নেই সুইচ লাগাতে হবে আমাকে ঘরের মধ্যে টিউবলাইট জ্বালানোর জন্য ও কোথাও আমরা লাইট সুইচ লাগিয়ে দেবো ঘরের মধ্যে সব ঘরের মধ্যে যেগুলো ঘরের মধ্যে নেই তো এখানে একটা লাগিয়ে দিই তারপরে এখানে একটা এখানে একটা লাগিয়ে দিই হ্যাঁ এখানে একটা লাগিয়ে দিই ওকে এখানেও লাগিয়ে দিয়েছি যাতে এই ঘরের টিউবলাইট জ্বলে আর এখানে লাগানো নেই চলো এখানে একটা লাগিয়ে দিই তাহলে সব জায়গায় লাগানো ও এখানে তো আছে আমি ফালতু লাগালাম আচ্ছা কোনো ব্যাপার না এখানে একটা লাগিয়ে দিই এই ঘরের মধ্যেও মনে হয় লাইটের সুইচ নেই এই ঘরের মধ্যে একটা লাগিয়ে দিই বাথরুমের মধ্যেও একটা লাগিয়ে দেবো কারণ বাথরুমের ও বাথরুম তো আছে ভাই হয়ে গেছে ইয়েস ওকে চলো এবার সুইচ অন করে দেখি জ্বলছে না ওকে ওকে ভাই টিউব লাইট চলে গেছে আর কোনো চাপ নেই চলো আমরা টিউব লাইট এই ঘরটাও জ্বালাবো এইগুলো অন এই যে এই লাইটটা অন করো কোথায় গেলো ও ওই তো লাইট লাগিয়েছি চলো আমরা সস্তা থেকে একটা বেড কিনি সস্তা না এটাও অনেক দাম কিন্তু তাও ওটার থেকে তো সস্তা নেই চলো আমরা এখানটায় বেডটা লাগিয়ে দিই দেখো এখানটায় থেকে আমরা বেডটা লাগিয়ে দিই কত সুন্দর লাগছে দেখতে আর এই ঘরটা তো বেডরুম বানাবো না এই আচ্ছা এই ঘরের মধ্যে না একটা বেড লাগিয়ে দিই দেখি আরও সুন্দর সুন্দর বেড আছে দাও এই ঘরটাতেও একটা বেড লাগিয়ে দিই এখানটায় একটা বেডটা লাগিয়ে দিই একটা আলমারি টাইপের কিছু একটা রেখে দিই আলমারি টাইপের যেটা আছে এটা এই সাইডে রেখে দিই আমরা ওকে দেখো এখানটা রেখে দিয়েছি এখানে বেড থাকবে আচ্ছা এটা লাগিয়ে দেখি হয় কি না ও ভাই এটা তো অনেক বড় এটা তো লাগবে না আ হচ্ছে হচ্ছে চলো হয়ে গেছে আরে উল্টা করে কে রাখতে বলেছে ভাই আমি কি নুব নাকি সিধা করে রাখতে হবে এটা আমাকে চলো সিধা করে লাগিয়ে দিই এখানটায় ওকে ওকে এখানটা লাগিয়ে দিয়েছি আর এখানটার সামনে রাখবো আমরা এটা এটা চা খাওয়ার টেবিল এখানে বসে বসে চা খেতে পারবে আর এখানটা একটা ইয়ে রেখে দিই দাঁড়াও ফুল রেখে দিই ফুল আর দেওয়ালের মধ্যে না একটা সুন্দর দেখে একটা ফটো লাগিয়ে দিই দাঁড়াও এই দেওয়ালটার মধ্যে না একটা ফটো লাগিয়ে দিই এখানটায় তাহলে সুন্দর লাগছে আর এখানটা একটা ফুলের টপ রেখে দিই চলে এই যে এই ফুলের গাছটা আমরা লাগিয়ে দিই এই ফুলের গাছটা সুন্দর লাগছে এটা টেবিলের উপরে এরম করে লাগিয়ে দিই ওকে দেখি এবার কত সুন্দর লাগছে দেখতে যে কেউ ঘরে এসে ইমপ্রেস হয়ে যাবে ভাই চলো লাইট অন করে দিয়েছি এবার দেখো কত সুন্দর লাগছে ঘরটা আমাদের এই ঘর তো রেডি হয়ে গেছে যে কাস্টমার কিনবে কিনবে না কিনবে বাড়ি যাবে কোনো দরকার নেই এটা বেডরুম বেডরুমে অত কিছু রাখার দরকার নেই এটাও রেডি আর এই ঘরের মধ্যে সব কিছু রেডি আর এই ঘরের মধ্যে একটা ঘড়ি থাকা দরকার না একটা ঘড়িও লাগিয়ে দিই দাঁড়াও এই ঘরের মধ্যে একটা ঘড়ি লাগিয়ে দিই এখানটায় ওকে তাহলে ঘরে সোজায় ঘরে মানে ঘুম থেকে উঠে একদম ঘড়ি দেখতে পারবে চলো এবার কিচেনের জিনিসগুলো রাখি দেখি কিচেনে কি কি লাগে আমাদের চামিজ টামিজ কি থাকে এগুলো কাজে লাগবে চলো এখানে এটাও রেখে দিই এগুলো দিয়ে রান্না করতে পারবে আর হ্যাঁ আমাদের ঘরে না লাইটও লাগাতে হবে সুন্দর দেখে ধরো সুন্দর একটা লাইট লাগিয়ে দিই কিচেনের মধ্যে তাহলে সুন্দর লাগবে ভাই এখানে একটা সুন্দর কিচেনের লাইট লাগিয়ে দিই এবার দেখো এটা যদি আমি জ্বালাই ওয়াও বিউটিফুল অনেক সুন্দর লাগছে এটা দেখতে টিউবলাইটটা আমরা বেঁচে দেবো ভাই টিউবলাইটটা ভালো লাগছে না এটারই বেশি ভালো লাগছে এটা কিচেনে থাকবে যেটা অনেক সুন্দর লাগছে দেখতে আর নোংরা টোংরা ফালানোর জন্য না এখানে একটা ডাস্টবিন রেখে দিই কিচেনে এখানে ওকে হয়ে গেছে আর একটা ওভেন কিনে দিই তারা ওভেন তো দরকার হয় রান্না করার জন্য এখানটায় রেখে দিই এটা কাজে লাগবে দেখো সব কিছু রেখে দিয়েছে ভাই রান্না করে যা যা লাগে আর আমাদের কিছু লাগবে না আর এইখানটা না লাইটটা ভাল লাগছে না আমি একটা সুন্দর দেখে লাইট লাগিয়ে দিই এখানে দাঁড়াও আর এই যে বেডরুমে না যে এই টাইপের একটা লাইট লাগাতে হবে চলো বেডরুমে যে এখানে একটা লাইট লাগিয়ে দিই এই টাইপের তাহলে সুন্দর লাগবে দেখতে ওকে দেখো এখানে কত সুন্দর লাগছে দেখতে ও ভাই কত রকমের লাইট আছে ভাই চলো আমরা বাইরে গিয়ে না এই লাইটটা লাগিয়ে দিই এই লাইটটা এখানে ও শেড আর টিউব লাইটগুলো বেঁচে দিই ভাই এগুলো কোনো কাজের না এইটা এগুলো বিক্রি করে দিই দেখো এই লাইটটা অনেক সুন্দর লাগছে ঘরে ঢুকলে ওকে এখানটায় আমরা এই লাইটটা লাগিয়ে দিই তাহলে এই লাইটটাও সুন্দর লাগছে দেখতে দাঁড়াও এগুলো জ্বালিয়ে দিই ওকে দেখো কত সুন্দর লাগছে এবার কি ঘর ছিল আর কি বানিয়ে দিলাম ভাই হ্যাঁ আর ডেকোরেশনের জন্য একটা পুতুলের ছবি লাগিয়ে দিই ঘরটাতে এখানে ফাঁকা ফাঁকা লাগছিল না ওকে এবার অনেক সুন্দর লাগছে দেখো ঘরটা আমাদের বাড়ি অনেক সুন্দর হয়ে গেছে তৈরি হয়ে গেছে এবার আমরা বাড়িটা বিক্রি করতে পারবো দেখো কত সুন্দর এটা কিচেন এটা হচ্ছে আমাদের থাকার ঘর এটা হচ্ছে আমাদের বাথরুম এ বাথ হ্যাঁ সব ঠিক আছে ভাই সব ঠিক আছে পারফেক্ট এর পর দিন আমি নিজের বাড়িটা সাজাবো সমুদ্রের যে টাটেল হাউসটা আছে না আমার ওটা সাজাবো তার কাছে এই বাড়িটা আমি বিক্রি করে দেওয়ার কালার ফালার করবো না যা করেছি অনেক সুন্দর করেছি ভেতরে যে কাস্টমার আসবে এমনি বন্ধ করে মানে পছন্দ করে নেবে তার জানলাটা বন্ধ করে দিই রাত হয়ে গেছে সবগুলো ঘরের জানলাগুলো অফ করে দিয়ে দাঁড়াও আমি এখানে অফ করে দিই হ্যাঁ সবগুলো অফ করে দিলে মছামাশি মছামাসি মছামাসি ঢুকবে না ভাই তোলাই খাতে আমরা সবগুলো অফ করে দিয়েছি এইখানেও চ্যানেল অফ করে দিয়েছি সবগুলো সবগুলো পর্দা লাগাবো না ভাই ফালতু টাকা নষ্ট কোনো লাভ নেই কাস্টমার তো এমনিতেই দাম দেবে না এখানেও অফ করে দিই সবগুলো সাপ টাপ ঢুকে গেলে কাস্টমার আবার আমাকে ধরে পিটাবে চলো এখানে সব কিছু করে দিয়েছি এখানটাই সব কিছু করে দিয়েছি ধরো এখানে আর কি আছে আর কিছু নেই এখানে এটা আটকে দিই ওকে সবগুলো আটকে দিয়েছি সব কমপ্লিট ভাই সব কমপ্লিট দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের ঘর যাদের যাদের ঘরটা ভালো লেগেছে না অবশ্যই লাইক করে দিও চলো আরে ভাই কোথায় দরজা বন্ধ করছি কোথায় দিয়ে দরজা ঢুকছি কিছু বুঝতেই পারছি না চলো এখানে আমরা সবগুলো দরজা অফ করে দিয়েছি আমাদের ঘর বানানো তো কমপ্লিট এই দেখো কত সুন্দর লাগছে ঢুকেই ইমপ্রেস হয়ে ও আরেকটা জিনিস নিচে না একটা কার্পেট পেতে দিই ওয়েলকাম লিখে তাহলে কাস্টমাররা অনেক খুশি হয়ে যাবে তারাও ওয়েলকাম ওকে এই ঘর খুললে ওয়েলকাম লেখা উঠবে তারপরে ভিতরে উঠে ওয়াও বিউটিফুল অনেক সুন্দর ঘর বানিয়ে দিয়েছি দেখো এই ঘরটাও সুন্দর লাগছে এটা লিভিং রুম এটা হচ্ছে আমাদের কিচেন এরকম করে কাস্টমারকে দেখাতে হবে ওকে হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাথরুম যেটা তোমরা দেখেছ আর এটা বেডরুমটা তো অনেক সুন্দর লাগছে ভাই বেডরুমটাও তোমরা দেখে নিয়েছো সব কিছু দেখেছো এটা হচ্ছে আর একটা বেডরুম যেটা অনেক সুন্দর ওকে চলো ওইবার আমরা এখান থেকে পালাই আমরা পালাই মানে ঘরটা বিক্রি করে দিয়ে চলে যাবো এবার আমরা এই জঙ্গল ফঙ্গল এখানে এখনও আছে চলো সব কিছু পরিষ্কার করে দিয়েছি আর কোনো জঙ্গল নেই এবার ঘরটা না আমরা সেলে লাগিয়ে দিই দেখি কত টাকা বিক্রি হয় সেল দিস হাউস ওকে এইবার দেখি ঘরটা কত টাকা বলে ও বিরাশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা ভাই ভেরি নাইস ভেরি নাইস বিউটিফুল সপ্তাহে উন হাজার টাকা ভাই নব্বই হাজার টাকা হয়ে যা হয়ে যা ওকে স্মুথ স্মুথ ফ্যামিলি ফ্যামিলি তোমাদের জন্য বেশ পঁচানব্বই হাজার টাকা স্মুথ ফ্যামিলি অ্যাকসেপ্ট অফার করে আমরা ঘরটা বিক্রি করে দিয়েছি ইয়াস অনেক প্রফিট করে একষট্টি হাজার টাকা দিয়ে কিনেছিলাম ঘরটা তার মানে অনেক টাকাই প্রফিট হয়েছে খারাপ হয়নি ভাই ভালো হয়েছে এখন আমার কাছে কত টাকা আছে আমি একটু দেখি আমার কাছে তো এক লাখ টাকার ওপরে থাকার কথা এখন ওকে এক লাখ বারো হাজার টাকা আছে ভাই মানে পর দিন আমি এক লাখ টাকার ঘর কিনতে পারবো আর সেটাকে সাজিয়ে যদি আমি বিক্রি করি অনেক প্রফিট মার্জিন করতে পারবো তো নেক্সট দিন আমরা অন্য ঘর করব কারণ এই ঘরটার নাম আমরা অন্যদিন সাজাবো যে এই ঘরটা এটা হচ্ছে আমার হাউস এই ঘরটা অন্যদিন সাজাবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যানেল যারা যারা নতুন বিষয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সকালে মানে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এইভাবে টার্গেট রাখছি বারো হাজার লাইক করে যদি বারো হাজার সাত দিনের মধ্যে হয়ে যায় এটা নেক্সট পার্ট আসবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তীতে আমি গেলাম ভাই ঘুম পাচ্ছে আবার বাই বাই